ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত কয়েকদিন যাবত তোমার স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু অনলাইন ক্লাসগুলো আমরা স্টার্ট করেছি। আমি ইতিপূর্বে তোমার ডিগ্রির উপরে আমরা কয়েকটা চারটা ক্লাস করেছি, প্রত্যেকটা আমরা এক একটা ছোটো ছোটো ক্লাস করেছি, কারণ তোমার তোমার সহজে বুঝতে পারো পার্ট বাই পার্ট। তো আমরা টুডে উইল টেক ইউ আনাদার ক্লাস অ্যান্ড অলসো ইটস বেসড অন ডিগ্রি বা অর কম্পারিজন অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি জানি অনেকগুলো পার্টস থাকে, ওইটার আমরা আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করবো। তাহলে ওই তোমরা দেখছো সুপারলেটিভ ইনটু কি কম্পারেটিভ, কীভাবে সুপারলেটিভ ফর্মকে আমরা কম্পারেটিভ করতে পারি। আমরা ঠিক আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম কীভাবে কম্পারেটিভ ফর্মকে সুপারলেটিভ করতে পারি। তো দেখো আমরা আজকে সুপারলেটিভ ফর্মকে কীভাবে কম্পারেটিভ করতে হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এটা কিছু রুলস আমরা তৈরি করছি, আমরা এই রুলসগুলোকে আমরা বিভিন্ন এক্সাম্পলে যদি আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা খুব ইজিলি আমরা করতে পারবো। তো আমরা দেখো আমরা চলি প্রথমেই আমরা রুল ওয়ান নিয়ে আজকে আলোচনা করবো যে কীভাবে সুপারলেটিভ ফর্মকে কম্পারেটিভ করা, হাউ ক্যান ইউ ট্রান্সফর্ম সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ। ইটস ভেরি ইজি ফর অল অফ ইউ, ইফ ইউ অবজার্ভ দ্য ক্লাস দ্যান ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যান অ্যান্ড ইউ ক্যান অলসো আনসার অল কাইন্ডস অফ ওয়াই, ইউ ক্যান সলভ অল কাইন্ডস অফ সলিউশন, অল কাইন্ডস অফ প্রবলেম, অল কাইন্ডস অফ প্রবলেম বেসড অন ডিগ্রি ইজিলি। কারণ তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো সাইজ আমাদের টিচাররা ক্লাস করতেছে তোমরা সবাই ক্লাসগুলো ভালো করে অবজার্ভ করবে। প্রত্যেক ক্লাসগুলো অবজার্ভ করলে তুমি প্রত্যেক ক্লাস থেকে কিছু কিছু আউটপুট নিতে পারবা এবং তোমাদের তোমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা কী হবে উপকার আসবে, যেহেতু তোমরা এখন ক্লাসে আসতে পারছো না। তো আমরা আজকে স্টুডেন্ট উইল আস্ক ডিসকাস অ্যাবাউট হাউ ক্যান ট্রান্সফর্ম সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ ফর্ম। রুল ওয়ান আমরা দেখো এখানে লিখছি আমরা দ্বিযুক্ত, যে আমরা জানি দ্বিযুক্ত সুপারলেটিভ ফর্মকে আমরা কীভাবে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে পারি। দেখো আমরা স্ট্রাকচার লিখছি, আমরা যদি দ্বি থাকে তাহলে সুপারলেটিভ ফর্ম কম্পারেটিভ করতে হলে আমাকে প্রথমে সাবজেক্ট ইউজ করতে হবে, তারপরে ভাব, তারপরে দেখো সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ফর্ম। আগে আমরা বলছিলাম কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম, তখন কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ হবে, সুপারলেটিভ কি কম্পারেটিভ, দ্যাটস ওয়াই উই কি ইউ হ্যাভ টু ফর্ম দ্য চেঞ্জ দ্য ফর্ম অফ কি সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ ফর্ম। তারপরে তোমাকে দেন এনি আদার বা দেন অল আদার তুমি যে কোনো একটা ইউজ করতে পারবো। দেখো আমরা আগে ক্লাসে দেখছিলাম কি দেন এনি আদার কিংবা দেন অল আদার থাকলে আমরা দি ইউজ করছি, এখন দি থাকার কারণে আমরা এরপর তোমরা দেন এনি আদার কিংবা দেন অল আদার আমরা ব্যবহার করতে পারি। তোমার প্রশ্ন তোমার স্যার আমরা কখন দেন এনি আদার বা কখন দেন অল আদার ইউজ করবো, কিন্তু এখানে তোমার কোনো দরকার নিয়ম নেই, তুমি ইচ্ছা করে দেন এনি আদার ব্যবহার করতে পারো, দেন অল আদার ব্যবহার করতে পারো। তোমার একটা কথা থাকে যদি সুপারলেটিভ ফর্মে কখনো অফ অল বা অফ এনি এ কথা তো মেনশন থাকে, যদি অফ অল কথা থাকে তাহলে তুমি ইচ্ছা করে দেন অল আদার ইউজ করবো, আর যদি অফ এনি তার মেনশন করা থাকে তখন তুমি দেন এনি আদার ব্যবহার করবো, আদারওয়াইজ তুমি যদি না থাকে তো তুমি যে ব্যবহার করতে পারবো। তারপরে কী হবে সুপারলেটিভ কি অংশ পরের অংশ, ঠিক আছে। আমরা একটা উদাহরণ আমরা দেখি, দেখো একটা করি উদাহরণ আমরা ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, ডেলা তোমাকে তাকে একদম ভালো একটা গৃহিণী হিসেবে তাকে আমি এখানে তোমার কি ফার্স্ট টাইম করা হয়েছে। আর ডেলা একটা চরিত্র, আমরা তোমার মানে আমাদের অনুষ্ঠান একসময় ছিল একটা তোমার গিফট অফ ম্যাজিক একটা গল্প আছে, গল্পের চরিত্র ছিল ডেলা, তাই না? ওইটার চরিত্র তোমার কি আমি তো ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, এখানে দেখো দ্বিযুক্ত একটা সুপারলেটিভ ফর্ম যাকে আমরা কী করবো কম্পারেটিভ ফর্মে রূপান্তর করবো। তাহলে আমরা যদি করি তাহলে দেখো কীভাবে করতে পারি, প্রথমে দেখো সাবজেক্ট তাদের কারো বলতো ডেলা, তারপরে বার বার কি বলতো বার বলতে কি তোমার কাটায় ইজ কি হলো ডেলা ইজ, তারপর নিয়ম থেকে হবে সুপারলেটিভ আর কম্পারেটিভ ফর্ম। তাহলে এই বেস্ট তো সুপারলেটিভ ফর্ম, যার কম্পারেটিভ ফর্ম কি হবে বলতো বেটার, বেটার। তারপর নিয়ম থেকে কি আসবে দেন এনি আদার কিংবা দেন অল আদার, তাহলে কি আমরা তোমার দেন এনি আদার, তারপর তোমার হবে কি তোমার সুপারলেটিভ এর পরের অংশ যত কি আছে সুপারলেটিভ পরে কি আছে হাউস ওয়াইফ, খুব ইজিলি তাকে দাঁড়ানো ডেলা ইজ বেটার দেন এনি আদার হাউস ওয়াইফ। দেখছো কত সিম্পল একটা সেন্টেন্সকে আমরা রূপান্তর করতে পারি। তোমাদেরকে অবশ্যই কী করতে হবে সবসময় এই রুলসগুলোকে তোমাকে ভালো মনে রাখতে হবে, তোমার রুলস যদি তোমার জানো তাহলে কত সহজে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা আরেকটা সেন্টেন্স কিউ দাঁড়িয়ে দাঁড়ো ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, এটা কি দাঁড়ানো সুপারলেটিভ ফর্ম ডেলা ইজ বেটার দেন এনি আদার কি হাউস ওয়াইফ, ওইগুলো তোমার কম্পারেটিভ। এখন আমরা এটাকে আরেকটা উদাহরণ আমরা দেখি, দেখো রহিম ইজ দ্য
wisest man in the business. Rohim is the wisest man in the business. Rohim is the most wise man. এখন দেখো দ্বিযুক্ত ওয়াইজেস্ট সুপারলেটিভ কি একটা ফর্ম। তোমাদের দ্বিযুক্ত সুপারলেটিভ ফর্ম যদি আমরা কি করি এখন কম্পারেট করবো, তাহলে আমরা এই স্ট্রাকচার আমরা অ্যাপ্লাই করছিলাম, আমরা আগে আবার অ্যাপ্লাই করি। প্রথমত তোমার সাবজেক্ট, সাবজেক্ট দেখো রহিম, তারপরে বার বার কি হলো ইজ, রহিম ইজ, তারপর সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম। তো ওয়াইজেস্ট যারা ইয়েস্ট তারা কি হবে সুপারলেটিভ হয়, কম্পারেটিভ কি করতে হবে ইয়ার যোগ করতে হবে, দেখো ওয়াইজার, হ্যাঁ ওয়াইজার দেখলাম ওয়াইজার। তারপর কি হবে নিয়ম থেকে আসবো যে দেন এনি আদার বা দেন অল আদার, তোমরা দিলাম একটা স্কুলে তোমার দেন এনি আদার, দেন এনি আদার, তারপরে আসবে তোমার সুপারলেটিভের কি অংশ, পরে অংশ যে ম্যান ইন দ্য কি, দেখলাম ম্যান ইন দ্য দেখছো বিজার, রহিম ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন দ্য কি বিজনেস। যে কোনো সেন্টেন্সকে আমরা খুব সহজেই করতে পারি, আশা করি সবাই বুঝতে পারছো যে কীভাবে দ্বিযুক্ত সুপারলেটিভকে আমরা কম্পারি করতে পারি। ওকে, আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করি, একটা রুলস আছে আমরা এবার রুল টুতে আলোচনা যাই, রুল টুতে হবে তোমার এরকম, রুল টুতে হবে তোমার গিয়া ওয়ান অফ দি, ওয়ান অফ দি, যে কীভাবে ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ফর্মকে আমরা ঠিক আগের মতো কম্পারেট করতে পারি, যুক্ত ওয়ান অফ দি পুরো ফাংশন। আমরা এটা একটা স্ট্রাকচার তোমার সামনে আমরা সেট করি, দেখো আগের মতোই হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস আগে ছিল দেন এনি আদার বা দেন অল, এখন হবে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার কিংবা দেন ফিউ আদার কিংবা দেন মেনি, ঠিক আছে, প্লাস সুপারলেটিভ এর পরের অংশ, ঠিক আছে, সুপারলেটিভ এর কি অংশ, সুপারলেটিভ এর পরের অংশ, ঠিক আগের মতো দেখো আমরা আগে গিয়ে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব সুপারলেটিভ কি কম্পারেটিভ ফর্ম, ওই ছিল তোমার দেন এনি আদার বা দেন অল আদার কি হবে দেন মোস্ট আদার কিংবা দেন ফিউ আদার, তোমার যদি পুরো ফর্ম এই জন্য এটা এটাকে আমরা চেঞ্জ করে দিব আর বাকি মোস্ট একদম সেম থাকবে। জাস্ট একটা উদাহরণ তোমার দেখো, আকবর ওয়াজ গ্রেটার, দেন মোস্ট আদার কিংস অফ ইন্ডিয়া, দেখো লিখতে আমরা আকবর ওয়াজ গ্রেটার, সরি আমরা তো কি করবো আমরা তো তোমার এটাকে সুপার ভুলে গেছি, আকবর ওয়াজ এইটা আমরা কোম্পানি আমরা সুপার লিখব, হ্যাঁ আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া, দেখছো তাহলে একদম আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া, যদি ধরে যুক্ত ওয়ান অফ দ্য যুক্ত, তাহলে আমরা এটাকে আমরা স্কোয়ার এখন কম্পারেট করি, তাহলে আগে মতো বলো প্রথম কি হবে সাবজেক্ট কি হবে বলো আকবর, তারপর হবে বার, বার আছে তো আগের ওয়াজ, তারপরে কি হবে সুপারলেটিভের কম্পারি ফর্ম গ্রেটেস্ট হয়ে যাবে তোমার কি বলতো গ্রেটেস্ট কি হবে গ্রেটার, গ্রেটেস্ট কি হবে গ্রেটার, তাহলে এখন গ্রেটার, তারপর নিয়ম থেকে কি হবে দেন মোস্ট অফ কিংবা দেন ফিউ অফ, দেন মোস্ট আদার, তারপরে কি হবে সুপারলেটিভ কি অংশ, পরে অংশ কি আছে বলো কিংস অফ ইন্ডিয়া, কিংস অফ কি ইন্ডিয়া, তা কি দাঁড়ালো আকবর ওয়াজ গ্রেটার দেন মোস্ট অফ দ্য কিংস অফ কি ইন্ডিয়া,
তাহলে দেখো তো কত ইজিলি আমরা একটা স্ট্রাকচার কে অনুসরণ করলে কিভাবে আমরা একটা কি সেন্টেন্স কি করতে পারি। তাহলে আমরা আজকে কি শিখলাম, আজ শিখলাম যে কিভাবে একটা সুপারলেটিভ ফর্ম কে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে হয়। রুটস ওয়ান এবং রুটস টু আমরা প্রথম শিখছি দ্বিযুক্ত, এবং দ্বিযুক্ত হলে কিভাবে করতে হবে এটা আমরা স্ট্রাকচারাল সিম্পল ফর্ম দিছি, এবং বললো কি ওয়ান অফ দ্বিযুক্ত হলে কিভাবে সুপারলেটিভ ফর্ম কে আমরা কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে হয়। তো আমরা আশা করবো তোমরা এই রুলসগুলো ভালো করে অনুসরণ করবা। তোমরা যদি রুলগুলো অনুসরণ করো তাহলে খুবই সিম্পলি তোমরা যে কোনো তোমরা সুপারলেটিভ ফর্ম থেকে আসো না কেন তোমরা এটাকে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে পারবা। তাহলে আসলে যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ আমরা ক্লাস করতেছি, হয়তো আমাদের আরও দুইটা ক্লাস করতে হবে, তাহলে আমরা নেক্সট যখন হবে তখন আমরা ওই ক্লাসগুলো আমরা আলোচনা করবো, তাহলে একবার পুরোপুরি কমপ্লিটলি কি ডিগ্রি শেষ হয়ে যাবে। তো তোমার সবগুলো ক্লাস যদি স্টেপ বাই স্টেপ অনুসরণ করো তাহলে তোমরা দেখবা কখনো ডিগ্রি দেওয়ার কখনো তোমার প্রবলেম হবে না, তোমার যে কোনো পরীক্ষা আসুক না কেন বা যে কোনো জায়গায় তোমার তোমার খুব ইজিলি এই প্রবলেমকে তোমরা সলভ করতে পারবা যে কীভাবে ডিগ্রি রূপান্তর করতে হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই ভালোভাবে ভালো থাকো, এই করোনাকাল সময় তোমরা সুস্থ থাকো, তোমার স্বাস্থ্যবিধি মেনে তোমরা কাজকর্ম করো, তোমরা বাড়িতে পড়াশোনা করো, এবং আমাদের অনলাইন ক্লাস ভালো করে অবজার্ভ করো, সে পর্যন্ত ভালো থাকবা। আজকের মতো এখান থেকে বিদায়, গুড বাই।